হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর হচ্ছে আপনাদের সাথে ব্লগ শেয়ার করতেছি, কারণ আমার হচ্ছে গত এক মাস ধরে এক্সাম চলতেছিল। তো এক্সাম হচ্ছে রিসেন্ট শেষ হয়েছে, তো আবার ইনশাল্লাহ আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। তো আমি এখন হচ্ছে র্যাক গুছাচ্ছি, এটা হচ্ছে আমরা নতুন নিয়েছি। অনেকদিন ধরে হচ্ছে একটা র্যাক নিবো নিবো বলতেছিলাম, বাট নেওয়া হচ্ছিল না। তো আমরা দুজন মিলে হঠাৎ করে গিয়ে হচ্ছে র্যাকটা নিয়ে এসেছি, মার্কেটে গিয়েছিলাম, তো ভাবলাম একটা র্যাক নিয়ে ফেলি। তো অনেকদিন ধরে আমার সব জিনিসপত্রগুলো হচ্ছে বাইরে ছিল। আগে যেহেতু আমার জায়ের সাথে ছিলাম, তো ওইখানেই ওনারই র্যাক ছিল, তো এই জন্য আমরা আর এক্সট্রা করে কিনি নাই। তো এখন তো আমার জায়ের সাথে না, এখন যেহেতু আমরা সেপারেট থাকি, তো আমার সব জিনিসপত্রগুলো এই জন্য বাইরে ছিল। তো এখন র্যাক নিয়েছি, তো র্যাকটাই আজকে হচ্ছে হালকা করে গুছিয়ে নিচ্ছি। যেহেতু আমরা শুধু দুজন মানুষের সংসার, তো আমাদের জিনিসপত্র তেমন একটা আমরা নেই, বা দেখা যায় অতগুলো জিনিসপত্র আমি নামিয়ে রাখি না, কারণ হচ্ছে দুজন মানুষ তো এত জিনিস লাগেও না। তো বেসিক্যালি যা যা প্রয়োজন অল্প স্বল্প করে তা তা নামিয়ে রাখি। আর এতদিন যেহেতু র্যাক ছিল না, তাই অনেক কিছুই নামানো হয়নি। এখন হচ্ছে আস্তে আস্তে র্যাক যেহেতু নিয়েছি, ওগুলোও নামিয়ে নামিয়ে ইউজ করা শুরু করব। তো উপরের তাকটা আমি গুছিয়ে নিয়েছি, এখন হচ্ছে মাঝখানের তাকটা গুছাচ্ছি। এই তাকটাতে হচ্ছে আমি আমার যত মশলা টাইপস আইটেম আছে রান্নাবান্নার জন্য, যে গুঁড়ি মশলাগুলো বা এক্সেসরিজ আর যেগুলো লাগে, সব কিছুই আমি এই তাকটাতে রাখবো। তাই তো এই তাকটাও গুছিয়ে নিয়েছি। এই আমি নিচে হচ্ছে রেক্সিন বিছিয়ে দিয়েছি, কারণ কখনো যদি পানি টানি পড়ে, যাতে আমার র্যাকটা নষ্ট না হয়, এই জন্যই রেক্সিন বিছিয়ে দিয়েছি। বাট আনফর্চুনেটলি রেক্সিনটা হচ্ছে অল্প ছিল, যার কারণে আমি 3 নম্বর তাকটাতে আর তেমন একটা বিছাতে পারি নাই। আর উপরের তাকটা তো আমি রেক্সিন বিছাতে পারি নাই, তার জন্য আমি এখানে ক্যালেন্ডার দিয়ে দিয়েছি। তো এই তাকটাতে সমস্যা নেই, কারণ এখানে হচ্ছে আমি জাস্ট স্পটগুলো রেখেছি, তো এগুলাতে থেকে তো পানি পড়ার কোনো অপশনই নেই। তো নিচের একবারে নিচে যে তাকগুলো আছে ওগুলা আপাতত খালি। আমি চিন্তা ভাবনা করতেছি, মানে এখানে কি রাখা যায়, আমার যে পাতিলগুলো আছে সেগুলো এখানে রাখবো কি রাখবো না, এরকম চিন্তা করতেছি। আচ্ছা দেখা যাক, রাখলে তো রাখলাম, না রাখলে নাই। এখন হচ্ছে আমি তাকটা পরিষ্কার করে নিচ্ছি। এইটার উপর, এই তাকের উপরই হচ্ছে আমার সব পট আর আমার প্লেটলেট সব কিছু ছিল এতদিন। তো অনেক দিন ধরে ছিল, তো এগুলো সব দাগ হয়ে গিয়েছে। তো ভাবলাম রোজাও যেহেতু চলে আসতেছে, এগুলো একবারে পরিষ্কার করে নিই, কারণ রোজা রেখে এগুলো আর করতে মন চাবে না। তো এই জন্য হচ্ছে আমি সব কিছুই পরিষ্কার করে নিচ্ছি। একবারে উপরে যে তাকটা আছে সেটাও আমি পরিষ্কার করে নিয়েছি, এখন হচ্ছে মাঝখানে তাকটা পরিষ্কার করতেছি। এই তাকটা হচ্ছে বেশি ময়লা হয়েছে, কারণ আমি এখানে জিনিসপত্র বেশি রেখেছিলাম। তো এখন এগুলো সব ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি, বিটানাটা পানিতে ভিজিয়ে দেন এটা দিয়ে মুছে নিচ্ছি। আমি ভেবেছিলাম এগুলো তুলতে অনেক কষ্ট হবে, কিন্তু তেমন একটা কষ্ট হয়নি, কারণ আমি হচ্ছে গরম পানির মধ্যে যে কাপড় ধোয়া যে পাউডার থাকে ওগুলা দিয়েছি, অ্যান্ড সোডা দিয়েছি। সোডার কারণে হচ্ছে দাগগুলো খুব তাড়াতাড়ি উঠে গিয়েছে। তো এই যে জায়গাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, দেন একটু শুকানোর পর এখানে আমি জিনিসপত্রগুলো রেখে দেবো। তো শুকিয়ে গিয়েছে, তো এখন আমি আমার জিনিসপত্রগুলো রেখে দিচ্ছি। টমেটো সসের বোতলগুলো আমি ফ্রিজে রাখবো, কিন্তু বড় টমেটো সসের বোতল থেকে ছোট টমেটো সসের বোতলটাতে অল্প কিছু নিয়ে দুটোটাই ফ্রিজে রেখে দিব। তো এতো এই জায়গাটা পরিষ্কার হয়ে গিয়েছে, এখন হচ্ছে এ পাশটা পরিষ্কার করব। এ পাশটা অনেক ময়লা হয়েছে, যেহেতু এ পাশটা চুলার কাছাকাছি, তার জন্য এই জায়গাটাতে অনেক ময়লা। তো এগুলাও আমি ওয়াশ করে নিচ্ছি। আজকে মোটামুটি ঘরে সব হচ্ছে ওয়াশ করার কাজ চলতেছে, মানে র্যাকটাও গুছিয়ে নিয়েছি, এগুলাও ওয়াশ করেছি, ফ্রিজটাও মোটামুটি ওয়াশ করেছি। তো সব কিছুই ওয়াশ করে নিয়েছি, কারণ রোজার মধ্যে এগুলো আর করতে মন চাবে না। তো এ তো আমার মোটামুটি কাজ শেষ। আমি উপরের তাকটা হচ্ছে আগে পরিষ্কার করে নিয়েছিলাম, আমার এখানে কিছু পাতিল ছিল সেগুলো আমি হচ্ছে র্যাকের মধ্যে রেখে দিয়েছি, মানে যে পাতিলগুলো আমার তেমন একটা লাগে না, বড় বড় যে পাতিলগুলো আমার লাগে না সেগুলো আমি রেখে দিয়েছি র্যাকের মধ্যে। তো এ তো দেয়ালগুলো একবার পরিষ্কার করে ফেলেছি, চুলার উপরের দেয়ালটাও পরিষ্কার করে ফেলেছি।
তো মোটামুটি পরিষ্কার করার পর দেখতে ভালোই ভালো লাগছিল। আর এটা তো র্যাকটা, এই র্যাকের নিচের তাকে হচ্ছে আমি এই তাকটাতে কিছু অপ্রয়োজনীয় জিনিস রেখে দিয়েছি, কিছু বাজিজাতি রেখে দিয়েছি, আর এখানে হচ্ছে কিছু বড় বড় যে পাতিল ছিল সেগুলো রেখেছি। আমরা যেহেতু দুজন মানুষ তো আমাদের ছোট ছোট পাতিলগুলাই বেশি লাগে, বড় পাতিলগুলো আমরা তেমন একটা ব্যবহার করি না, কেউ আসলে তখন ব্যবহার করি। তো এখন হচ্ছে ফ্রিজের মধ্যেও আমি জিনিসপত্রগুলো আস্তে আস্তে করে রেখে দিব, যেহেতু ফ্রিজটা ওয়াশ করা হয়েছে, সব কিছু নামিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে কিছু জিনিস রাখবো, উপরের পার্টটাতে হচ্ছে কিছু জিনিস রাখা হয়েছে। তো ডিমগুলো আমি রেখে নিচ্ছি এখানে, মোটামুটি যেহেতু রোজা চলে এসেছে তার জন্য হচ্ছে বেশি করে ডিম নিয়ে এসেছি, কারণ দেখা যাবে রোজার মধ্যে অনেক সময় রান্নাবান্না করতে মনে না চাইলেও ডিম যাতে একটা রান্না করে খেয়ে নিতে পারি, এই জন্যই হচ্ছে বেশি করে ডিম নিয়ে আসছি। যেহেতু আমি এখানে একলা, এখন আমার হাজবেন্ড তো থাকে না, ও আসে উইকেন্ডে, বৃহস্পতিবার আসে, শুক্রবার থাকে, দেন শনিবারে চলে যায়। তো সারা সপ্তাহ দেখা যায় আমি একলাই থাকি, তো আমার জন্য মানে অল্প স্বল্প যতটুকু বাজার লাগে ততটুকুই ও করে দিয়ে যায়। তো এ তো আরও কিছু জিনিস আছে, ওগুলো আমি আস্তে আস্তে রাখবো, ওগুলা আর এখন আপনাদের সাথে শেয়ার করতেছি না, ওগুলো আমি আস্তে আস্তে করে নিব। আসলে সব কিছু তো আর ভিডিও করা যায় না, ওইটাই আর কি। তো উপরে তাকেও আমি কিছু কিছু জিনিস ঢুকিয়ে রেখেছি, আরও কিছু জিনিস আছে, ওগুলাও আমি আস্তে আস্তে করে রেখে দিব। তো এখানে আদা রসুনের বাটি টাটি সব কিছু আছে, ওগুলো রেখে দিয়েছি। তো আজকের ভিডিওটা এতটুকুই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।